আসসালামু আলাইকুম, সবাইকে জাফরান ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আজিজ জাফরান। দর্শক, আমি আজকে আছি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানশি ইউনিয়নের একটি গ্রামে, আর এই গ্রামের একটি জমি মাঠে অবস্থান করছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়, আসলে চারিদিকে শুধু হলুদ আর হলুদ। এই এলাকার যে জমিগুলো আছে, এই জমিতে তারা, এই এলাকার যারা কৃষক আছেন, তারা আসলে এই যে সরিষার চাষ করেছেন। আজকে আমরা আপনাদেরকে আমাদের ব্লগের মাধ্যমে পুরো এই সরিষা ক্ষেতটি দেখাবো, এবং আপনারা নিশ্চয়ই দেখে আপনাদের ভালো লাগবে। এবং এই সরিষা ক্ষেত নিয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই আপনারা আমাদের ব্লগে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক, চলুন আজকের পুরো ভিডিওটি দেখা যাক। দিগন্ত জুড়ে সরিষার হলুদ ফুলে ফুলে সেজেছে কৃষকের মাঠগুলো। সরিষার ফুলে বাতাসের দোলায় দুল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন। এজন হলুদ শাড়ি পরে লাখো নববধূ বিচরণ করছে দিগন্ত জুড়া ফসলের মাঠগুলোতে। নীল আকাশের নিচে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানশি ইউনিয়নের মাঠ জুড়ে প্রকৃতির অলঙ্কার হয়ে উঠেছে হলুদ সরিষার ফুল। চারিদিকে তাকালে শুধু হলুদ আর হলুদ। ফুলের এই সমারোহ দুচোখ জুড়িয়ে দেয়, আর ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। বিভিন্ন এলাকার মাঠে গিয়ে যায় সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে সরিষা ফুলের সমারোহ হেসে উঠে চারিদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি, আর এর মাঝে রঙিন স্বপ্ন দেখছেন কৃষকরা। আমন ধান গড়ে তোলার পর খালি জমিতে সরিষার চাষ করা হয়। কম পুঁজিতে সরিষা চাষে লাভ দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে প্রায় 5,000 টাকা খরচ করে 5 থেকে 6 মণ সরিষা উৎপাদন করা যায়, যার মূল্য 10 থেকে 12,000 টাকা।